সুন্দরবন লাগোয়া একাধিক নদীবাঁধে কংক্রিটের ব্লক বসানোর কাজ শুরু করল সেচ দপ্তর। কাজ দ্রুত শেষ হবে বলে দাবি করেছেন দপ্তরের আধিকারিকেরা। রায়মঙ্গল সহ একাধিক নদীবাঁধে এবার কংক্রিটের ব্লক বসানোর কাজ শুরু করল সেচ দপ্তর। সুন্দরবনের রায়মঙ্গল, কালিন্দি, বিদ্যাধরী, দাসা ও গৌরেশ্বর ছোটকলা কাজ দুর্বল নদীবাঁধের প্রায় 8.5 কিলোমিটার কংক্রিটের বাঁধের কাজ শুরু হয়েছে। প্রশাসনের কাজে খুশি এলাকা বাসিন্দারাও। প্রাকৃতিক বিপর্যয় আসলেই মাটির বাঁধ ভেঙে প্লাবিত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। ঘর ছাড়া হন হাজার হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হয় চাষ, মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়। দীর্ঘদিন ধরে এলাকায় কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়ে এসেছেন বাসিন্দারা। আমাদের সুন্দরবন এলাকার মানুষ আমরা বুঝছেন তো, এই নদীবাঁধের অবস্থা খুবই খারাপ। এ বছর বছর আমাদের এই গেল গেল শব্দ, এই খেতে খাবার বান, এই গেল গেল শব্দ আর এই একটু করে মাটি দিয়ে ধাই থেকে রেখতে দেয়। এই নদীবাঁধ যদি কংক্রিট বাঁধ না হয় তা আমাদের এখানে বাস করা খুব মুশকিল। আইলের সময় নদীবাঁধ ছাপাই জল ঢুকলো, আবার এই মাঝে মাঝে এরকম মানে এসতে যে একদম নদীর কানাকানি হচ্ছে জল, এতে করে মানুষ ভয় পেয়ে যাচ্ছে। রাজ্য সরকার কংক্রিটের বাঁধ করার ঘোষণা করলেও অর্থনৈতিক কারণে তা শেষ করতে পারেননি। নতুন করে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালি 1 নম্বর ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল দুর্বল নদীবাঁধ প্রায় 1 কিলোমিটার কংক্রিটের সিমেন্টের ব্লক বসানোর কাজ শুরু করলো প্রশাসন। এখানে কংক্রিটের কাজ শুরু হয়েছে বা কাজের প্রস্তুতি চলছে, ব্লক তৈরি হচ্ছে সমস্ত কিছু। এখানে জল মানে ভেঙে নদীর বাঁধ তো আমফান হলো, আয়লা হলো, ইয়া সমস্ত কিছু প্রতিবারই ভেঙে গেছে সব। হ্যাঁ, বাঁধ হলে তো আমরা খুশি হই, আমরা বাঁচি, বাঁচবো না? আমাদের তো বাঁচতে গেলে তো ভালো বাঁধের দরকার, কংক্রিট দরকার আমাদের। হ্যাঁ, কংক্রিটের কাজ শুরু হয়েছে এবং প্রস্তুতি এই তো হচ্ছে সমস্ত কিছু। হ্যাঁ, ভাঙতো মানে কি, আয়লার থেকে প্রতিবারই ভেঙে যাচ্ছে, ভেঙে আমাদের ঘর বাড়ি সমস্ত তো শেষ হয়ে গেছে, আমাদের তার বাঁচার কোনো পথ নেই কংক্রিট না হলে। সেচ দপ্তরের আধিকারিক রানা চ্যাটার্জি বলেন, ইতিমধ্যে সন্দেশখালি 1 নম্বর ব্লক মিনাখা, হারোয়া, হিঙ্গলগঞ্জ ও স্বরূপনগরের বেশ কয়েকটি ব্লকে কংক্রিটের নদীবাঁধের কাজ শুরু হয়েছে। দ্রুত শেষ হবে, তারপর আবার নতুন করে বাকি কাজগুলো শুরু হবে। এই নদী এর আগে মানে যখন খুব ঝড় হতো কিংবা সাধারণ বাতাসেও খুব ভাঙতো, মানে আমরা এই পর্যন্ত কয়েকবার আমরা জল খেয়েছি, একদম জলে আমাদের সব শেষ, মানে আমাদের পুকুর বলুন, গাছপালা, বা আমাদের গ্রামে কোনো গাছপালাই আমরা তৈরি করতে পারি না, কোনো ফলের গাছ, কোনো ফুলের গাছ আমাদের এখানে সব শেষ একদম। এখন এই কংক্রিটের বাঁধটা আমাদের এখানে কাজটা চালু হয়েছে, কাজটা চলছে, বেশ ভালোই হচ্ছে, আমরা গ্রামের মানুষ খুবই খুশি। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের খুব উপকার হবে। এটা রায়মঙ্গল নদী, খুবই বড় নদী এবং প্রচণ্ড ঢেউ হয় এখানটা, খুব মানে ঝড়ের সময় তো আমরা প্রচণ্ড আতঙ্কিত থাকি, কিন্তু এখন আমরা খুব একটা খুশি অনুভব করছি। আমাদের এই বাঁধটা কমপ্লিট হয়ে গেলে আমরা একদম খুব নিশ্চিন্ত হয়ে যাব, ভালো থাকবো, সুস্থ থাকবো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।